फुलबाड़ी में महिला को बांधकर चोरी करने की गई कोशिश। एक महिला को बांधकर चोरी करने की कोशिश का मामला प्रकाश में आया है। यह घटना रविवार को फुलबाड़ी 2 नंबर ग्राम पंचायत अंतर्गत पश्चिम धनतला इलाके का है। बताया गया है कि रविवार की शाम लगभग 7 बजे 2 व्यक्ति मुंह ढककर अचानक घर में घुस आए और लाइट बंद कर दी। इसके बाद बदमाशों ने घर की मालकिन शाहिदा खातून को पीटा और उसके मुंह में कपड़ा घुसा दिया और बिस्तर से बांध दिया। मौका देखते ही शाहिदा ने अपने पैर से दरवाजे को जोर से खटखटाया तो दरवाजे की आवाज सुनकर पड़ोसी घटनास्थल पर पहुंचे, लेकिन लोगों के आने की भनक मिलते ही वह दोनों बदमाश फरार हो गए। हालांकि घर से सामान चोरी नहीं हुआ है, लेकिन इस घटना के बाद परिवार के लोग दहशत में हैं। इसके बाद घटना की जानकारी एनजीपी पुलिस को दी गई। पुलिस ने घटना की जांच शुरू कर दी है। যখন আমি বাইরে গেছি তখন বাইরে থেকে আসে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢোকার পরে আমার গেটটা শব্দ হলো, গেটটা শব্দ হলো, তখন আমি বের হইলাম। বের হয়ে দেখতেছি দুইটা লোক টুপি পরানো আছে। টুপি পরানোর পরে একটা লোক পুরো ঘরে ঢুকলো। ঢোকার পরে লাইটগুলো বন্ধ করতেছে আর একটা লোক আমাকে ওখান থেকে চোখ বন্ধ করে নিয়ে এসে ওই ঘরে নিয়ে চলে গেলো। নেওয়ার পরে তখন কি করলো, আমাকে মুখের মধ্যে কাপড় ঢুকাই দিয়ে পুরো মুখ বাঁধে আমাকে চোখের পাশিতে বাঁধে দিল। বাঁধার পরে তখন আমাকে বললো কি বেশি চিল্লাবি তো তোকে চাকু পেলে দিব। আমি আমাকে তখন হাতগুলো বাঁধতেছিল, তখন আমি একটা শার্টারটাতে পুরো হয়ে গেছি। তখন আমাকে কি করলো, একটা লোহার মতন কি ছিল ওইটা দিয়ে আমাকে পুরো হাতের মধ্যে মারলো, মুখের মধ্যে মারলো, তারপর চুলগুলো পুরো টানলো লোকটা। টানার পরে বলতেছে কি বেশি চিল্লাবি না, চিল্লালে চাকু পেলে দিব, তোকে কে বাঁচাবে, কেউ তো নাই এখানে। তখন আমি আমি বললাম, তাই আমি জোর করে বললাম, তোমরা কি চাও, তোমরা কি কি চাও। তখন আমি আমাকে বলতেছে কি তুমি তুমি বেশি কথা বলবে না, চুপ করে থাকো। তখন আমি জোর করে জোর শাটারটাতে পাগুলো লাগছে। তখন লোকটা চিল্লায় দোন গেট খুলে লোকটা বের হয়ে চলে গেল। তখন আমি পুরো চিল্লাইতেছিলাম, কেউ শুনতেছে না। 5 মিনিট থেকে আমি চিল্লাইতেছি, কেউ শুনতেছে না। শরীর থেকে আওয়াজ বাইরে না, গ্যার 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 শব্দ হয়, কেউ শুনতেছে না। তখন আমার আমার যা আসছে, যা আসার পরে তখন আমার যা মুখটা খুলছে, তখন আমি দেখতে পারি না, আমি আগে দেখতে পারি না। দুইজন ছিল, ওরা ওই যে টুপি পুরো টুপি পড়েছিল, খালি চোখ দুইটা দেখাচ্ছিল। না হিন্দি হিন্দি কথা বলতেছিল ওরা। হ্যাঁ, আর হাতে কিগুলো পড়ছে, আর দুই হাতে দুইটা একটা বন্দুকের মতো নিছে, একজন একটা চাকু নিছে। সাঁতারের শব্দ শুনে আসি, যে আমার পাশের বাড়ি, আমি বলছি কিসের আওয়াজ হলো। তারপর আসে দেখতেছি একদম পুরো এদের বাড়িতে লাইট টাইট বন্ধ বন্ধ দেখে, তারপর যে ও দেখতেছি কোথায় ও মানে একটা আওয়াজ করতেছে গুনঘর। তারপর করে দেখতেছি ওই ঘরে খুঁজি, ওই ঘরে কোনো জায়গা নেই, অন্ধকারে পাই না, আমি খুঁজে খুঁজে পাই না। তারপর মোবাইল ছিল হাতে, মোবাইলের লাইট আলো দিয়ে দেখতেছি ওইখানে নিচে পড়ে আছে, পুরো একদম বান্ধা টান্ধা, মুখ টুক পুরো পেঁচানো বান্ধা ছিল। তারপর আমি দুইজন ওই যে আমার যা আর আমি দুইজন তারপর বানটানগুলো খুলছি, খুলে দেখতেছি একদম অজ্ঞানের মতন হয়ে গেছে। তারপর জল টল খাওয়াইছি, না আমরা দেখিনি, আমরা তো যখন আসি তখন যখন দেখছি গেটটা ওদের আটকানো, যেরকমের গেট ওরকমের লাগা ছিল।